नमस्कार काकुली नंदन महलের समस्त সদস্যকে অনেক 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 ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি একটু ঠিক আছি দেখেই বুঝতে পারছো। আর এখন ঘড়িতে বাজে রাত্রি 8টা। না, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম না। ব্লগটা আজকে আমি সব থেকে মানে বেশি সকালে শুরু করেছি। আজকে আমি ব্লগ শুরু করেছি সকাল 6টার সময়। সমস্যা হয়েছে, আজকে থেকে আমি মেডিটেশন, প্রাণায়াম আর হাঁটা সকালের এই তিনটে কাজ আজকে থেকে আমি শুরু করেছি। তা যখন মেডিটেশন করলাম বা প্রাণায়াম করলাম, শবাসনও করেছি মাঝখানে দুবার, মানে মেডিটেশনটা করার পর একবার করেছি, প্রাণায়ামটা করার পর আগে করেছি। ফার্স্টে আমি প্রাণায়াম করেছি, তারপরে আমি শবাসন করেছি, তারপরে আমি মেডিটেশন করেছি, তারপরে আমি শবাসন করেছি, তারপরে আমি গরম জল খেয়েছি, লালটুও খেয়েছে, তারপরে আমি একটু রাস্তায় বেরিয়েছিলাম হাঁটতে। একদম নিউল্যান্ড যেখানে আমাদের পুজো হয় বাস রাস্তা, ওই অবধি গেছিলাম হাঁটতে হাঁটতে। ঘটনা হয়েছে, মেডিটেশন যখন করছিলাম বা প্রাণায়াম যখন করছিলাম, ভিডিওটা লালটুকে বলেছিলাম করতে, ও বলেছে করেছি, কিন্তু যখন আমি এডিট করতে বসলাম সেগুলোকে আর আমি খুঁজে পেলাম না, যার জন্য আমার গণ্ডগোল হয়ে গেল। মানে সকালবেলায় আমি গুড মর্নিং করলাম কিন্তু হলো না। তো যাই হোক, মেডিটেশন আর প্রাণায়ামের ভিডিওটা আমি আগামীকাল চেষ্টা করব দেওয়ার। আর আজকে যেটা হয়েছে, আমি বেরোনোর পর থেকে আমি করেছি, মানে সকালে যখন আমি হাঁটতে বেরিয়েছিলাম তখন থেকে আমি করেছি, সেই ভিডিওটা কিন্তু রয়েছে। তো এবার চলে যাব সকালে, মানে রাত্রি থেকে আমি সকালে যাচ্ছি, মানে সকাল থেকে রাত্রে আসে তো আমি রাত্রি থেকে সকালে যাচ্ছি, তার জন্যই তোমাদেরকে ঘটনাটা পুরোপুরি বলে দিলাম, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো চলো দেখে নাও এবার যে আমি সকাল থেকে আজকে ভোরবেলায় উঠেছি 5:45 সময়। তো ফ্রেশ ট্রেশ হয়ে এবার ওই প্রাণায়ামে যখন মানে বসেছি তখন মোটামুটি 6টা বাজে। হ্যাঁ, 6টা বাজে। তো চলো, ওটা তো আর তুলতে পারিনি, আমি যখন রাস্তায় বেরোলাম কোথায় গেলাম, তারপরে আমার দিনটা কীভাবে কাটলো দেখে নাও, তারপর ফিরে আসছি। শুধু একটা কথা বলতে এলাম, যারা প্রথম এসছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ওপরে অল নোটিফিকেশনটাকে অল করে দিও, প্লিজ ওপরে অল নোটিফিকেশনটা অল করো, না হলে কিন্তু আমার কোনো নোটিফিকেশনই তোমাদের কাছে গিয়ে পৌঁছবে না, তোমরা হয়তো আমার ভিডিও টাইম মতন দেখতেও পারবে না। আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড করি, আর নোটিফিকেশানটা কিন্তু সবার প্রথমে পৌঁছে যাবে তোমার কাছে, যদি তোমার নোটিফিকেশন ওই ওপরে অল বাটনটা অল করা থাকে। তো চলো, আর যারা আমার সাথে আছো তাদেরকে তো আমি নতুন করে কিছুই বলবো না, কারণ তারা না থাকলে আজকে আমি এই জায়গায় থাকতাম না। কারণ আমার যা শারীরিক পরিস্থিতি হয়েছিল, এভাবে যদি তোমরা আমাকে মনের জোর না দিতে আমি আজকে এখানে এইভাবে বসে থাকতে সত্যি পারতাম না, সত্যি পারতাম না। তোমাদেরকে অনেক 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 চুপ। তো চলো দেখে নাও সকাল থেকে আমি কী কী করলাম। তো চলো বেরিয়ে পড়লাম আমি হাঁটতে, একদম দেখি কত দূর যেতে পারি, চলো সাথে চলো। সবই হলো কিন্তু ভুলে গেলাম শুধু মাস্কটা পরতে, যদিও রাস্তাঘাট একদম ফাঁকা, কোনো লোকজন দেখা যাচ্ছে না। আমি লোকালিটির মধ্যে যাব না, ভুলে গেছি যখন আবার বাড়ি যাব না, আমি লোকালিটির মধ্যে যাব না, যেটুকুনি ফাঁকা রাস্তা পাবো হাঁটবো, তারপরে বাড়ি চলে যাব। পার্কটা দেখাই এখানকার, এই যে এটা একটা ছোট পার্ক আমাদের বাড়ির সামনে, এটা তালতলা গভর্নমেন্ট কলোনির একটা মাঠ, বাচ্চারা সব খেলে বিকেল হলে, সকালের দিকেও হয়তো খেলে জানি না, আমি তো সকালবেলা সেরকমটা বেরোই না। তো চলো আবার কিছুটা হাঁটি, তারপরে আবার দেখাবো তোমাদেরকে। অনেক দূর চলে এসেছি হাঁটতে হাঁটতে, নিউল্যান্ড পুজোর কাছাকাছি, মানে যেখানে নিউল্যান্ড দুর্গা পুজো হয় সেখানে চলে এসেছি। একদম যাবো বাস রাস্তা অবধি, তারপরে আবার ব্যাক করব। রাস্তা মোটামুটি ফাঁকাই বলা চলে, দেখাই যাচ্ছে 7টা বাজে চললো, এখনও এলাকা ঘুমাচ্ছে। কৃষ্ণচূড়া ফুল গাছ, যেটা বাটানগরের ঐতিহ্য। আগে বাটার রাস্তার দুধারে শুধু কৃষ্ণচূড়া ছিল, সেই দিন আজ অতীত। এটা হচ্ছে আমাদের নিউল্যান্ড বাস স্ট্যান্ড, এটাকেই নিউল্যান্ড বলা হয়, মানে লোকনাথ মন্দিরের গলি। আর এখানে সার্কেলটা রয়েছে, এখানে সকালবেলা সন্ধ্যের পর প্রচুর মানুষ বসে কিন্তু গল্প গুজব করে, মানে সময় কাটায়। ওদিকটা হচ্ছে বাটার মোড়, আর এই পাশটা যে দেখালাম ওদিকটা হচ্ছে বাটা কোম্পানি বা গঙ্গার ধার। তো আবার আমি ব্যাক করেছি বাড়ির দিকে,
আমি গেছি, গরম লাগছে। মোটামুটি কতটা হাঁটলাম লালটুকে জিজ্ঞেস করবো, কতটা আমার ঠিক আইডিয়া নেই, লালটুকে জিজ্ঞেস করে বলবো যে কতটা হয়। তবে ভালো লাগলো, বেশ। দেখাই একটা জিনিস, অনেক ছেলেরা খেলাধুলা করছে মাঠে, দেখাই। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা টাওয়ার, যেটা তালতলা কলোনির ওপরে মাঠের ওপরে বসানো আর কি। এটা আমি আগে খেয়াল করিনি, আজ আমিও প্রথম দেখলাম। এই যে ওরা তিনজন ছিল, একজন মরে গেছে আর দুজনের অবস্থা খুবই খারাপ। এই যে, কারণ আমাদের ঘরটা খুবই স্যাঁতস্যাঁতে, মানে এবার কি করব, আমরা তো ওদের বিছানা পাতি কম্বল টম্বল দিয়ে সবই করে দিচ্ছি। এবারে ওরা খাবার দাবার একেবারেই ছেড়ে দিয়েছে বলতে পারছে না, এই যে মুখের অবস্থা। এবার আমি বসেছি, এ মনে হয় না বাঁচবে, এটা হয়তো বাঁচলেও বাঁচতে পারে। তো আমি কিভাবে ওদেরকে পরিষ্কার করাই সেটা আমি দেখাই। ওকে ধর, এটার মধ্যে আমি নিয়ে নিয়েছি গরম জল আর তার মধ্যে আছে হলুদ, এটা দিয়ে আমি ওদেরকে আগে ভালো করে, এটা মোটামুটি এরকম গরম যেটার মধ্যে আমি হাতটা চুবোতে পারছি, আর এই চোখের মধ্যে আমি এই গরম গরম ভাবটা ওদের দিচ্ছি। চুপ করে আছে, কিরকম আরাম লাগছে। এবার এই কাজগুলো রোজ রোজ করা তো আমার পক্ষে সম্ভব না, কারণ আমি প্রথমত একজন অসুস্থ মানুষ তোমরা জানো, তারপরে সংসারে সব কাজই আমায় করতে হয়, কারখানার কাজকর্ম থাকে। আমি শুধু একটুখানি বলেছিলাম যে ওদেরকে, মানে ওদের মায়েদের যদি অ্যাবর্শনটা, অ্যাবর্শন মানে কি ওই আর কি বাচ্চা হবে না, যেটা কী বলে আমি জানি না, সেটা যদি লাইজেশন ওটা করিয়ে নেওয়া যায়। এবার অনেকেই বলছে যে সরকারি জায়গায় গিয়ে করাতে, আমার হাজবেন্ড অসুস্থ সবাই জানো, আর আমিও অসুস্থ এখন হয়ে গেছি, সুতরাং আমার পক্ষে সরকারি জায়গায় গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে এগুলো করা একেবারেই সম্ভব না, আমি পারছি না ওদের ফেলে দিতে। এটুখানি আমি সবার থেকে হেল্প চেয়েছিলাম যে ওদের যদি আমি, আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওদের যদি আমি একটু ওই ব্যবস্থাটা করে দিতাম তাহলে ঠিক আছে, ওদেরকে ওরা বড় হয়ে গেলে আর অসুবিধাটা হবে না, কিন্তু এরকম চোখের সামনে, সেদিনকে যে মারা গেছে সে ঠান্ডায় মরেনি, ওকে কুকুরে মেরে ফেলেছে, কারণ ওদের সারাক্ষণ ঘরে আটকে রাখতে হয়। আর কতদিন এভাবে আমি করবো জানি না, গাটা মোছানোর দরকার, হালকা করে মোছাচ্ছি, রোদে থাকবে তো অসুবিধা হবে না। চলে গেল তো দেখি, ওলে বাবা, এবার আরেকজন আছে, এর অবস্থা খুবই খারাপ, হয়তো আর সপ্তাহখানেকও থাকবে নাকি সন্দেহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পরিষ্কার করা দিদ। এই তো এই তো, মানে ওদের, ওরা কিছুই পারছে না এখন করতে, ওদের সমস্তটুকুই করে দিতে হচ্ছে, মানে খাওয়ানো দাওয়ানো কিছুই এখন পারছে না। ওরা কিন্তু পারতো, খেত, আমি দেখিয়েছি আগের ভিডিওতে, ওরা দৌড়ে গিয়ে খাচ্ছে, কিন্তু এখন ওরা সম্পূর্ণভাবেই মানে পরনির্ভরশীল হয়ে পড়েছে, কেউ যদি ওদের খাইয়ে দেয় তবে ওরা খেতে পারে, এমনকি মায়ের দুধও চুষে খেতে পারছে না, কিছু নেই, এই যে চেহারা কিছু নেই। এখন ভেট ডেকে ডাক্তার দেখিয়ে এত সেবা করাটা আমার অবস্থা তোমরা জানোই সম্ভব না, এভাবে আমি বাঁচিয়ে এসছি সবাইকে, ফুসু থেকে শুরু করে রসগোল্লার এতটা অসুবিধা হয়নি। ওই যে ওর মা ডাকতে চলে এসছে, ওর মা ভাবছে আমি বোধ হয় কী যেন করছি, দেখা বাচ্চাদের পরিষ্কার করা হচ্ছে, তুমি তো কোনো দায়িত্ব নাও না, আমাদেরই করতে হয় সব কিছু, শুধু জন্ম দিয়ে খালাস। আচ্ছা যাই হোক, এবারে শুকনো ন্যাকড়াটা দিয়ে ভালো করে মোছাবো, ওকেও মোছাতে হবে, ওকে নিয়ে। আচ্ছা এবারে এই যে এটার কাজ হয়ে গেল, এবার হচ্ছে হলুদটা আমি গায়ে লাগিয়ে দেবো। ওদেরকে পরিষ্কার করে নি তারপর নিবি, দাঁড়া এই হলুদটা নিয়ে ভালো করে ওদের গায়ে এই তুলোটা দিয়ে আমি মাখিয়ে দিচ্ছি, কারণ যদি পোকা ঠোকা থাকে, আমি হলুদ দিয়ে দুধটাও আমি ওদের হলুদ দিয়েই খাওয়ানোর চেষ্টা করছি।
কিরকম আরাম পাচ্ছে। এরকম করতে নেই বাবা, এরকম করতে নেই, দাঁড়াও না পরিষ্কার করছো বলো। ধরো বড় ওটাকে দে। আচ্ছা তোমার হয়ে গেছে দেখি বলে বাবা, আদিকে ওষুধ চলে আসবে। আজকে আমার ওষুধও নাকি চলে আসবে, পান্তুয়া চলে এসছে দেখতে যে কি হচ্ছে আসলে এখানে। দাঁড়া 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 গায়ে হলুদ, মরার আগের গায়ে হলুদ হচ্ছে। পেন্দুয়া তোমায় কিছু করতে হবে না, তোমাকে তো কিছু করতে হবে না, তুমি অনেক পারো আমরা জানি। আচ্ছা ধর এবার হচ্ছে খাওয়াবো, একটু হালকা সামান্য একটু গরম নিয়েছি, কারণ এই সময় একটু গরমটা ওদের ভেতরে গেলে পান্তুয়া ওদের চেটে দিচ্ছে। দে একজন দে, একজনকে দে খাওয়াই। ইঞ্জেকশনের সিরিঞ্জ ব্যবহার করছি এক্ষেত্রে আমি, টানি আর এই যে। ওরা যতবার খাচ্ছে আমাকে ওদের এইভাবেই খাওয়াতে হয়, এবং আজকে ওরা ফার্স্ট নয়, এই ফুসুর আমল থেকে এটা সরে চলে আসছে, মানে ফুসুকেও আমি এভাবেই বড় করেছি। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, ওষুধ তো চলেই আসবে, খেয়ে নাও। তখন অনেক বছর আগের কথা, একরকম ছিল শরীরের অবস্থা, আজকে আর আমি পারি না। আর লালটু বা তিতলি ওরা এগুলো করতে পারে না, তিতলি পারে তো বহু কিছুটা, কিন্তু এত পরিষ্কার করে এত কিছু করে ওর পক্ষে সম্ভব হয় না, ওরও তো অনেক রকম কাজ থাকে। দে এবার ওকে দে। এটা কিন্তু খুব আস্তে আস্তে খাওয়াতে হবে ওদেরকে। আর খাওয়ানোর পরে নাকের মধ্যে আবার অট্রিভিন দিতে হয়, না হলে ওনারা আবার নিঃশ্বাস নিতে পারে না। দাঁড়াও 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 দাঁড়াও, খেতে হবে তো, খেতে হবে তো, সকালে একবার খাইয়েছি, তখন বাজে হচ্ছে কি কটা বাজে তখন, আটটা সাড়ে, হ্যাঁ আটটা বাজে, আটটা আটটা সাড়ে আটটা হবে, তখন একবার খাইয়েছি। এখন ওই এখন দশটা সোয়া দশটা, হ্যাঁ এখন এই সোয়া দশটা বাজে, এখন আবার এই দুপুরবেলা একবার খাওয়াতে হবে, আবার ওই সন্ধ্যের দিকে একটু খাওয়াতে হয়, কারণ ওরা মায়ের দুধটা ওরা ভাত খেতে তো পারতো, তখন তার অসুবিধা ছিল না কোনো, কিন্তু এই যে তাও আজকে সকালবেলা ও একটু ভাত খেয়েছে, নিজে থেকে নিজে নিজে ভাত খেয়েছে আজকে, একটু এই খেয়েছে ওই খেয়েছে ও খেয়েছে, ও তো কিছুই পারছে না খেতে, উঠতেই পারছিল না এই খাওয়ানোর পর এরমভাবে, তারপর একটু দাঁড়াতে পেরেছে। দে ওকে দে, ওকে একটু একটু করে দিতে হয় আবার। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো এই যে আবার গেলো আবার গেলো, হ্যাঁ ব্যাস 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 ব্যাস, আবার 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 দেখি 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 দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পুরো সিরিঞ্জটা মোটামুটি পাঁচবার আস্তে আস্তে করে ওকে খাওয়াতে হবে। এই যে পুরো সিরিঞ্জটাতে দুধ নিচ্ছি, খেয়ে নাও, চোখটা খুলেছে তো ভালো মতো, খেয়ে নাও বাবা খেয়ে নাও, কিরকম ভাবে এই হাতগুলোকে এরকম ভাবে টানতে হয়, পা গুলোকে এরকম ভাবে টানতে হয়, টেনে এরকম করলে দুধটা নেমে যায়, তখন আবার আরেকটু খাওয়ানো যায়। বসো এখানে বসো, হ্যাঁ দেখি পেট কিন্তু ফাঁকা, আর একটু খাই দিই,
পেট তো ফাঁকা, ঢক ঢক করে তো আওয়াজ হচ্ছে তো। নেমে গেছে তো, তাই জন্য আবার একটু খেতে পারছি। কি হয়েছে সেটা হচ্ছে ওদের না সর্দিটা এই যেটা আটকে রয়েছে, যার জন্য কি হয় খাওয়ানোর পরে যদি একটুখানি থাবড়ে দিয়ে টেনে টেনে নিচে খাবারটা নেমে যায়, তারপরে আবার দিলে একটু গেলে ও আবার খাবে। এবার ও খাবে একটুখানি, দেখাচ্ছি, নামিয়ে দিয়েছি তো ঠেলা মেরে, এবার খাবে। না ও আর খাবে না, ও পারছে না। ওদের নাকের মধ্যে একটু অট্রিজিন ভাবছি এখন আর দেবো না। তুই সকালে দিয়েছিলি অট্রিজিন ওদেরকে? না রাতে দিয়েছি, রাতে রাতে দিয়েছি, তো এখন আর দেবো না, কারণ এখন মনে হচ্ছে ওরা নিঃশ্বাস নিতে পারছে, আমি পরিষ্কার করে দিয়েছি। তো দুপুরের দিকে একবার নাকের মধ্যে ওদের অট্রিজিন দিয়ে দেবো। এবার আমি যাবো স্নান করতে, স্নান করে আসি তারপর কথা বলছি। এর থেকে কিন্তু বেলা হয়ে গেল, যখন তাড়াতাড়ি ঘুমের থেকে উঠি না তখন মনে হয় হাতে অনেক সময়, আর আড্ডা মারতে বসে পড়লে তো ব্যাস আমার হয়ে গেল। আড্ডা যদি একবার আমি মারা শুরু করি মানে গল্প করা, তাহলে আর আমার সময় ঠময় রান্না বান্না সব কিছু। কি হয়েছে ঠিক আছে, ও জিজ্ঞেস করতে এসছে কি বলছি। তো যাই হোক, সকালের পর্ব তো আমার মিটলো, এবারে চলে এসছি রান্নায়। আর কি রান্না করছি সেটা আজকে দেখিয়ে দিচ্ছি আগে। আর আজকে খেলাম হচ্ছে সিদ্ধ ভাত, খেলাম মানে টিফিনে ভাত, তার মধ্যে পেঁপে উচ্ছে আলু সিদ্ধ দিয়ে মেখে আমি একটুখানি বাটার খেয়েছি, আর এই দিয়ে খেলাম আজকে ব্রেকফাস্ট করলাম। আর রান্না করছি দেখে নাও কি। তো দেখো এই যে ফ্যাসা মাছ রান্না করব আমি পাতলা করে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর এই দেখো সবজি এখনও সব কাটা হয়নি, এখন এখানে পটল দেবো, ঝিঙে দেবো, উচ্ছে দেবো, দিয়ে এটা হবে হচ্ছে শুক্তো। তো চলো ঝপাঝপ রান্নাটা করে ফেলি, শুক্তোটা আর শেয়ার করবো না, তবে মাছটা বলেছিলাম আজকে শেয়ার নিয়ে তারপর ফিরে আসছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন, আর এটার মধ্যে আমি নিয়ে নিয়েছি জিরে হলুদ নুন আর কাঁচা লঙ্কা, এটা আমি গুলে নিয়েছি, আর এটা আমি গুলে এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। একটু মশলা লেগে আছে, আমি বাটিটাকে আর একটুখানি ধুয়ে দিয়ে দেবো। ভালো করে কষাবো, আমি আর কোনো মশলা দেবো না। অলরেডি তেল ছাড়া শুরু হয়ে গেছে, মশলাটা আমার কষে গেছে, এবার দিয়ে দেবো জল। এবার এই জলটা ফুটলে আমি মাছগুলো দিয়ে দেবো। জল ফুটে গেছে আমার, এবার আমি দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে আমি চাপা দিয়ে ডিমা আছে রেখে দেবো 5 মিনিট। ফিরে আসি তাহলে। ঢাকা দিয়ে দিচ্ছি, তো দেখো রেডি হয়ে গেছে আমার মাছ। এখন আর দেখানোর সেরকম কিছু নেই, কেননা আমাকে এরকমই খেতে হচ্ছে। এবার ভগবান না করুক এরমভাবে কাউকে খেতে হয়, তবুও যদি প্রয়োজন হয় এরমভাবে খেও। তো দেখালাম আমাদের মাছ, এবার দেখাবো শুক্তো। চলো দেখিয়ে দিই শুক্তো রান্নাটা, শুক্তোটাও কিন্তু ফাটাফাটি হয়েছে। তো দেখো শুক্তোটাও আমার রেডি হয়ে গেছে। ফিরে এলাম আমার জায়গায় আর কি, এখান থেকে শুরু হয়েছিল, আর এখানে ফিরে এলাম। দেখে নিলে সারাদিন আমার কীরকম ভাবে কাটলো, কী রান্না করলাম, আর বললাম বাচ্চাগুলোর ওষুধ তিতলি এনেছে অবশ্য। এটা কী ওষুধ বাবা? এটা হচ্ছে রাস্টক্স, এইটা হচ্ছে তোমার এরমভাবেই করে দেওয়া হয়েছে ওষুধের দোকান থেকে, যে শুধুমাত্র ছোট বাচ্চা না বড় বিড়ালদেরও যদি সর্দি লাগে তারাও খেতে পারবে, কিন্তু ডোজ আলাদা, যেহেতু ছোটো ওরা সুতরাং ওদের সারাদিনে 1 ফোঁটা জলের সাথে মিশিয়ে খেতে হবে দুপুরবেলা খাওয়ার আগে, আর যারা বড় তাদের হচ্ছে সারাদিনে 2 ফোঁটা খেতে হবে। এটা খেলে কী হবে? সর্দিটা কমে যাবে, সর্দিটা কমে যাবে। এবার এই নামটা বলতে হবে ওষুধের দোকানে গিয়ে, ওরাই ঠিক করে বলে দেবে, তৈরি করে দেবে, পাওয়ার অনুযায়ী হবে। এটা এটা একটু হাই পাওয়ারের আছে বলে ওদের 1 ফোঁটা দিতে বলেছে। তো এটা এনে খাওয়ানো হয়ে গেছে ওদেরকে সন্ধ্যাবেলা, তারপরে আরেকবার একটু দুধও খাওয়ালাম, এখন মোটামুটি একটু ভালো আছে, কিন্তু তবুও বলতে পারছি না এখনো যে ওরা বেঁচে যাবে, 4-5 দিন লাগবে দোকানে বলেছে। দেখা যাক, শরীরের অবস্থা দেখিয়ে দিলাম কিরকম খারাপ,
আর যেটা আর কি বলবার কথা সেটা অনেকেই আমাকে বলেছে যে তোমার পোষার কি দরকার ছিল। আমি কিন্তু ওদেরকে খুশি নি এই কিসে ভোলার যে মা মালতী ও মারা গেছে, মালতী আমাদের বাড়িতে মাঝে মাঝে আসতো, এবার কুকুর বিড়াল এলেই আমরা না তাড়িয়ে দেওয়া বা লাঠি দিয়ে মারা বা ঢিল ছুঁড়ে তাড়িয়ে দেওয়া পারি না সেটা করতে। কী হয় এলে মনে হয় খিদে পেয়েছে বোধ হয় ভেবে একটু খেতে দিয়েছে, এই খেতে দেওয়াটা হয়েছে আমার কাল। এই খেতে দেওয়াতে এবার ও এলো, ও ওর বাচ্চা মানে ভোলা হওয়ার পর ভোলাও আসা শুরু করলো, আর ভোলা আসা শুরু করলো, ভোলা খুব সুন্দর ছিল ছোটোবেলা দেখতে, এখনও ভোলা খুব সুন্দর দেখতে। এবার এই যে ওদের খেতে দেওয়া শুরু করলাম ও এখানে বংশ বিস্তার করা শুরু করে দিল, তাড়াতে পারলাম না। তাও একবার খুব মনের জোর নিয়ে ভোলা তখন লাস্ট তিনখানা বাচ্চা দিল, তিনটে বাচ্চা সমেত ভোলাকে একটা বস্তায় ভরে মানে মনে প্রচুর জানি না হয়তো শয়তান ভর করেছিল, আমি বলবো না মনে শক্তি নিয়ে করেছিলাম। বলে না মানুষ কিছু কিছু সময় শয়তান ভর করে মানুষের মধ্যে, কতগুলো মুসলিম বাচ্চা এসেছিল ওদেরকে দিয়ে দিয়েছি, বলেছি ওরা বলেছিল দেখে যে দেবে, আমিও কি মনে হয়েছে দিয়ে দিয়েছি। তারপরে গোটা বোধ হয় 10 দিন কি 11 দিন হবে সেই দিন থেকে আমরা তিনজন মানে পাগলের মতন ওদের খুঁজেছি, পাগলের মতন। আমাদের সামনে মুসলিম পাড়া আছে, মানে ওরা না দুপুরবেলা, এই ভিডিও আমি করেছি একটা, ওরা দুপুরবেলা যখন আমরা খেয়ে দিয়ে কোনো রকমে সকালে রান্না করতাম আর কোনো রকমে খেতে পারতাম না, কারণ দুপুরবেলা যখন ওরা খেতে আসতো না, আরও অনেক বিড়াল ছিল, শুধু ছিল না মাত্র ভোলা, সব থেকে পুরনো মালতীর পর। আমরা পুরো মুসলিম পাড়াটার মধ্যে মানে ঘুরে বেড়াতাম আর পাগলের মতন চিৎকার করতাম, আমাদের দেখে হাসতো সবাই যখন যেতাম না হাসতো। পরে ওরা বুঝতো যে আমরা কষ্ট পাচ্ছি, রেললাইনের ওপর বসে বসে কাঁদতাম, মানে কাঁদতে কাঁদতে বসে পড়তাম, এরকম অবস্থা হয়ে গেছিলো। তাই জন্য ওদেরকে আর ফেলে দেওয়ার বা কোথাও দিয়ে আসার কথা ভাবতে পারি না, শুধু সবাইও ভাবি না, ভুলেও ভাবি না, মানে এটা ব্রেনে আসে না। কারণ সেই কটা দিন যে আমাদের কি নিদারুণ যন্ত্রণা আমরা ভোগ করেছি সেটা একমাত্র আমরা জানি, আর কেউ বুঝবে না। আর আমাদের কারখানা যারা কাজ করে ওরা দেখেছে আমাদের কষ্টটা, আর হ্যাঁ মুসলিম পাড়ার ওরাও দেখেছে। একজন বলেছিল যে আমার এখানে একজন এরকম একটা বিড়াল এসেছিল, আমরা আমি আর আমার মেয়ে প্রত্যেকদিন দুপুরবেলা লাগবে তখন যেতে পারতাম না, ওকে কাজ তো করতে হবে, আমরা গিয়ে ওই টাইমটাতে দোকানটায় বসে থাকতাম, ভদ্রমের অবস্থা আসো, ওনার একটা হোটেল মতন ছিল ভেতরে এসে বসো, কিন্তু বসতাম না বাইরে বসতাম, খারাপ লাগতো সবাই খাচ্ছে দুপুরবেলা মুসলিম এরিয়া। কিন্তু মিথ্যা কথা বলবো না, ওনারাও কিন্তু ভীষণভাবে সহযোগিতা করেছিল, আমি জানি না অন্য কোথাও গেলে কেউ এরকম সহযোগিতা করতো কি না, মানে কাঁদতে কাঁদতে মানুষের বাড়ি ঢুকে পড়ছে, তারা হয়তো সেই সময় দুপুরবেলা খাচ্ছে, কখনো অসন্তুষ্ট হয়নি আমাদের উপরে, বুঝতো আমাদের কষ্টটা আমাদের চোখ মুখ দেখে, ওরাও না হাত ধুয়ে আমাদের সাথে খুঁজতো, বা তখন বুঝে গেছিলো দেখলেই বলতো একটা বিড়াল এসেছিলো, তারাও তো এখানে চলো তো দেখি, কেউ বলতো আমাদের ছাদে একটা বিড়াল আছে, কেউ বলতো আমাদের ওইখানে একটা বিড়াল আছে, ওরাও আমাদের সাথে সমানভাবে সহযোগিতা করতো। তা এখন সমস্যাটা হচ্ছে সেটা ওই মানে তিনজন আছে না চারজন, ভোলার বয়স হয়েছে, আমি ভাবছি ভোলাকে করাবো কি না, এই চারজনের যদি আমি লাইগেশন করিয়ে দিতে পারি তাহলে ওর মানে বংশ বিস্তারটা এখানেই থেমে যাবে, আর বাড়বে না। যারা আছে তাদেরকে নিয়ে আমরা রয়েছি ঠিক আছে, কিন্তু আর বাড়লে এবার আমাদের ঘরের মধ্যে বিভৎস গন্ধ, কারণ বাইরে বেরোতে পারছে না, বেরোলে কুকুর মারছে সারা ঘরে, ওরা টয়লেট করছে পটি করছে, আমাদের ঘরে কেউ এলে সে থাকে মানে এই ঘরটার মধ্যে একটু গন্ধটা কম আর ওই ঘরটার মধ্যে একটু গন্ধ কম, তার বাইরে আমাদের পুরো বাড়ি কারখানা সমেত, এবং কারখানার লোকেরাও দীর্ঘদিন ওদের দেখছে ওরা মানিয়ে নেয়, নতুন কোনো লোক এলে বসে কারখানায় কাজ করতে পারবে না, এত দুর্গন্ধ, কারণ বিড়ালের কিন্তু পটি টয়লেটে কিন্তু বিষাক্ত একটা গন্ধ, তাও পরিষ্কার করা হয়, পরিষ্কার করবে কিন্তু কত পরিষ্কার করবো, অতগুলো বিড়াল যদি ডেলি টয়লেট পটি করে কত পরিষ্কার করবো, মানে এমনও দিন গেছে আমরা খেতে বসেছি দেখছি খাটের তলায় ঢুকে একদিন পটি করে দিচ্ছে, পাশে পটি করে দিচ্ছে মানে আমরা এর মধ্যে রয়েছি। তাই জন্যই বলছি, বলেছিলাম সবাইকে যে সবাই তো তোমরা অনেক অনেক রকমভাবে হেল্প করো, যদি আমার জন্য চাইছে না কিছু ওদের জন্য, কারণ আমি মাদার হাটসে, তোমরা যারা কলকাতায় থাকো মাদার হাটসের ফোন নাম্বার যদি কেউ চাও আমি মাদার হাটসে গুগল সার্চ করলে ফোন নাম্বার দিয়ে, ওরা একজন বাচ্চাকে 4000 টাকা বলেছে নেবে, ওরা বাড়ি থেকে ড্রপ করে নিয়ে গিয়ে ওরা পুরো সুস্থ করে বাড়িতে দিয়ে যাবে, কারণ একটা বিড়ালকে আমি নিয়ে যেতে পারবো না, ওটা আমার পক্ষে সম্ভব না। যাই হোক, আমার ভিডিওটা এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, কারণ এটাও হতে পারে তোমরা হয়তো সেটা পাচ্ছো না, অন্য কেউ পারবে, সুতরাং ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর ভালো থেকো সবাই, সাথে থাকো।